এক ব্যবসা মহিলা ব্যবসা বৃদ্ধি করার জন্য সেজে গুজে বনি ইসরায়েলে রওনা দিল। ব্যবসা বৃদ্ধি করার জন্য সেজে গুজে মহিলা রওনা দিয়েছে। পিপাসার কারণে কুয়ার ভিতর থেকে পানি উঠে নিজে পান করে পাশে তাকা দেখে একটা কুকুর পানির পিপাসায় মাটি চাপতেছে। নিজের পায়ের চামড়া মুজা কুইলা গায়ের উন্নি দিয়া বাইন্দা কুয়ার ভিতর থেকে পানি উঠায়া কুকুরটাকে পান করানোর সঙ্গে সঙ্গে এই ব্যবসা মহিলা মালিকের দরবারে জান্নাতি মহিলা হয়ে গেছে। এই জন্য বাজার নেকি যত ছোট হোক আমরা ছাড়ব না, গুনাহ যত ছোট হোক আমরা করব না ইনশাআল্লাহ। এক আল্লাহর ওলি বাজার থেকে চিনি খরিদ করেছে, চিনির টুপলা লয়া বাড়ি গেছে, চিনির টুপলা খুইলা দেখে তিনটা পিঁপড়ার বাচ্চা, পিঁপড়া আছে না পিপিলি, এই পিপিলিকার বাচ্চা তিনটা। আল্লাহর ওলি কয় হায় হায়, এই পিপিলিকা আপনার একটা প্রাণী কিন্তু ওর বাবা মা তো মুদির দোকানে আছে, সুবহানাল্লাহ, আমি তো ওদেরকে বাড়ি লয়ে আসছি, এই এই মা মা বাবার কারণে এরা কান্নাকাটি শুরু করে দিছে। কুকুরের বাচ্চা কুকুর না পাইলে কান্নাকাটি করে, বিড়ালের বাচ্চাটা বিড়াল না পাইলে কান্নাকাটি করে, ইঁদুরের বাচ্চা ইঁদুর মা ইঁদুরকে না পাইলে কান্নাকাটি করে, ঠিক না মেরি কথা? কর তেমনি ভাবে পিপিলিকার বাচ্চা মা বাবা না পাইলেও কান্নাকাটি করে। আল্লাহর ওলি কয় হায় হায়, সর্বনাশ করে ফেলেছি মাখলুকের কষ্ট, রসুল বলেছেন প্রাণের ভর্তি দা করো। এই হাদিসের আমল করতে যাই আল্লাহর ওলি চিনির টোপলালে মুদির দোকানে ফেরত গেছে। যাইয়া কয় ও ভাই তোমার দোকান থেকে 1 কেজি চিনি খরিদ করেছিলাম কিন্তু চিনির মধ্যে পিপিলিকা আছে, চিনিটা পাল্টাইয়া দাও। সুবহানাল্লাহ, এই আমল করার কারণে আল্লাহর বান্দাটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। গুনাহ যত ছোট হোক আমরা করব না, নেকি যত ছোট হোক আমরা ছাড়ব না।